নমস্কার, আমি সম্রাট সতীশ মহারাজ কর্ণধার, এসে গেছি আবার আপনাদের ডাকে হ্যাংলার হেসেলে। এবারে কিছু নতুন সন্দেশ আপনাদের করে দেখাব, ইনোভেটিভ। সন্দেশ করার রেসিপিটা আপনাদেরকে বলেছি, পুনরায় আরেকবার বলে দিচ্ছি, যারা অনেকে শোনেননি, হয়তো যারা মিস করে গেছেন, তারা আগের যে আমাদের বারবার যে অনুরোধটা করছি, আমাদের হ্যাংলার হেসেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন, যাতে নতুন নতুন শুধু মিষ্টিই নয়, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আমাদের বিভিন্ন বাংলার সেরা এবং ভারতের সেরা শেফরা উপস্থিত থাকছে, তাদেরকে দেখুন, নতুন নতুন খাবার তৈরি শিখুন। আর মিষ্টি শুধু আমিই নয়, আরও অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করে আছে। দেখতে থাকুন ইউটিউব চ্যানেল হ্যাংলার হেসেল এবং ফেসবুক পেজ হ্যাংলার হেসেল, লাইক কমেন্ট শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। এখন সন্দেশের বেসিক আপনারা দেখেছেন, তবু আরেকবার বলছি, সেটা হচ্ছে যে আমাদের দুধটা হচ্ছে কাঁচা মেটেরিয়াল, কাঁচা মালটা, দুধটা প্রথমে আপনাকে লেবু দিয়ে হোক বা ছানার জল দিয়ে হোক কাটিয়ে নিতে হবে, দিয়ে সেটাকে জাঁক করতে হবে একদম জল শূন্য করে, একটু মানে ছানাটা যেই দানা দানা হয়ে আসবে একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখবেন, দানা বেঁধে যাবে। দানা বাঁধার পরে ভালো করে নিচড় করে জলটা বের করে নিন, ছানার জল বের করে নিয়ে গামছা থেকে হোক বা ছাঁকনিতে ছেঁকে হোক করে নিয়ে ওই ছানাটাকে মিক্সারে দিয়ে একদম ব্লেন্ড করে দিন, মানে একতটুকু দানা থাকবে, সেই দানাটা আপনার ছানা রেডি হয়ে গেল। এবারে আপনি সেইটাকে পাক করবেন, আপনি সরাসরি ছানা যে কোনো আপনার পাড়ার দোকান থেকে কিনে করতে পারেন, কিংবা আপনি ঘরেও এটা করতে পারেন। একটা ননস্টিক ওভেনে প্যানের মধ্যে যদি আপনি 250 ছানা নেন, তাহলে ওতে আপনি 250 ছানায় ম্যাক্সিমাম 50 গ্রাম চিনি দিন, কারণ এখন সবাই মিষ্টি কম খেতে পছন্দ করে, যাদের একটু মিষ্টি বেশি পছন্দ তারা একটু বেশি মিষ্টি দিতে পারেন। পাকের মধ্যে আগে ওই ননস্টিক প্যানে আপনি আগে 2 চামচ বড় টিস্পুনফুল চিনি দিয়ে দিন, দিয়ে চিনিটা একটু নাড়তে নাড়তে যেই জল ছাড়তে শুরু করবে ওই যে ব্লেন্ড করা একদম মিহিদার ছানাটা দিয়ে দিন, ছানা দিয়ে নাড়তে থাকুন। নাড়ার পরে আপনি বাকি ছানাটা আবার দিয়ে দিন, দিয়ে সেই ছানাটাকে নেড়ে আপনার পুরো পাকটা রেডি করুন, মিষ্টিটা চেখে দেখুন, যদি মনে হয় যে হ্যাঁ আপনার মিষ্টি কম মনে হচ্ছে, তাহলে আপনি একটু ডাস্ট করা চিনি অ্যাড করে সঙ্গে সঙ্গে নেড়ে নামিয়ে নিতে পারেন। এইবারে আমরা যেহেতু আগে দেখিয়েছি যে কী করে আমাদের বিভিন্ন ধরনের সন্দেশ তৈরি হয়, আমি এখানে ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে ক্লোজে। এইটা আমি করেছি একটা কাঁচা আম, এর আগে পাকা আম দেখেছেন, এটা আমি কাঁচা আম দিয়ে করেছি একটা সন্দেশ। আমি এখানে করেছি চকলেট দিয়ে, চকলেট কম্পাউন্ড দিয়ে একটা সন্দেশ, আর এটা করেছি স্ট্রবেরি কম্পাউন্ড দিয়ে একটা সন্দেশ, আর এটা সাদা সন্দেশ, আমার দরকার হলে আমি ব্যবহার করব। এবার এই সন্দেশগুলো দিয়ে আমি 3 রকমের সন্দেশ আপনাদের সঙ্গে প্রেজেন্ট করে দেখাচ্ছি। আমি প্রথমে চকলেট সন্দেশটা আপনাকে করে দেখাবো। এর মধ্যে যদি আরও আমরা চকলেট দিই তাহলে আরও ডার্ক আসবে, যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের একটু ডার্ক চকলেট পছন্দ, তাহলে আরেকটু চকলেট পাইল করতে পারেন। এই যে পাকটা দেখছেন একটু সাদা সাদা আছে, এটাকে আমরা ইচ্ছা করে এরম রেখেছি, এটা টাইলস সন্দেশ বানাবো আমি। একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন সন্দেশটা আপনি তৈরি করছেন, কেক তৈরির উপকরণ যে দোকানে পাওয়া যায় সেই সমস্ত দোকানে এই কম্পাউন্ডগুলো পাবেন, বিভিন্ন ধরনের চকলেট কম্পাউন্ড পাওয়া যায়, সেই চকলেট কম্পাউন্ড থেকে 50 গ্রাম আপনি কেটে নিলেন, সেটাকে মেল্ট করে নিলেন, সেটাও আমি আগের এপিসোডে দেখিয়েছি। মেল্ট করে সন্দেশ নাবানোর আগে ওটা না পাইল করে ঘেঁটে আপনি নাবিয়ে নিন, দিয়ে ঠান্ডা করে তারপরে আপনি কাজ করলেন। এটা যেমন চটকাচ্ছি কেন, এর মধ্যে দানা যেন না থাকে, কোনো সন্দেশে দানা থাকলে মুখে দানা পড়বে, দানা কাঁচা গোল্লায় ভালো লাগে, কালা কাঁধে দানা ভালো লাগে, কিন্তু অন্য সন্দেশগুলো মোলায়েম পাক হলে, মানে কস্তুরি পাক হলে খেতে খুব মজা লাগে, মুখে দেবেন আর মিলিয়ে যাবে। আর এইটা আপনি এটাও করতে পারেন, যখন সন্দেশটা তৈরি হচ্ছে তখন একটা ওই বক্স, ছোট্ট ফ্ল্যাট বক্স নেবেন, সেটা স্টিলেরও হতে পারে, কাঁচের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, তার মধ্যে আপনি ওই গরম সন্দেশটা ঢেলে চাড়িয়ে দেবেন,
তাহলে সেটা চারিয়ে গেলে একটা শেপ নিয়ে নেবে, ঠান্ডা হয়ে গেলে তখন আপনি সহজে ওর উপরে যা যা আমি দেখাচ্ছি সেগুলো করতে পারবেন। কিন্তু আমি এটা হাতে করছি, আমি দেখাচ্ছি আমি কিভাবে করছি, আমি একটা শেপ তৈরি করছি। আমাকে একটা ছুরি দাও ভাই। এটা আমরা তো পাটায় করি, পাটাটা ফ্ল্যাট থাকে, এখানে প্লেট বলে আমার সন্দেশটা সমান করতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যখনই একটা সমান, এটা প্লেট নেবেন না, এটা ফ্ল্যাট জিনিস নেবেন যাতে আপনার সন্দেশটা সোজা করতে অসুবিধা, মানে সন্দেশে কোনো দাগ থাকবে না, এটা একটা প্লেন হবে। তাতে যদি আপনি মার্বেল টাইলসেও করেন তাতে অসুবিধা নেই। তা আমি এটা করে নিয়েছি। এইবারে এর পরের প্রসেস হচ্ছে, দেখুন আমি আপনাদের আগেও দেখিয়েছি কী করে চকলেট মেল্ট করতে হয়। চকলেট কুচিয়ে সেটাকে মাইক্রোওভেনে হালকা 10 সেকেন্ড করে বের করে নাড়িয়ে নেবেন, দেখুন চকলেট মেল্ট হয়ে গেছে। আবার এই চকলেটটা দেওয়ার পরে যদি আমি 5 মিনিট ফ্রিজে ঢোকাই, সঙ্গে সঙ্গে জমেও যাবে, বা রেখেও দিলে এমনি নর্মাল টেম্পারেচারে এটা শক্ত হতে পারে। তাই এইবারে আমি চকলেটটা এর উপর দিচ্ছি। দেখুন আমি চকলেট দিয়ে এটা একটা কোটিং করে দেবো। এইবারে আগে থেকে রেডি করা যে রিফিল, আমি এর আগেও দেখিয়েছি এপিসোডে, যেটা রিফিল এটা হোয়াইট কম্পাউন্ড, এটাকে আমি রেডি করে রেখেছিলাম। এবার এই হোয়াইট কম্পাউন্ডটা দিয়ে এর ওপরে আমরা একটা ডিজাইন করব। এরপরে একটা কাঠি লাগবে, কাঠি দিয়ে কিছুই নয়, ভালো করে লক্ষ্য করুন। আপনাদের সামনে আমি চকলেট টাইলসটা কত সহজে করে ফেললাম এবং আপনারা শিখেও নিলেন, আপনারা করবেন। এটাকে কিন্তু ফ্রিজ করতে হবে, নাহলে এই যে এইটা গলে যাবে। অতএব এটা ফ্রিজ করে তারপরে এটাকে পিস করে সার্ভ করুন, নিজে খান এবং আমাদের জানান যে কেমন লাগলো।